ইতিহাসের পুনরাবৃত্তি হয়। হাসন রাজা, বাউল শাহ, আব্দুল করিম, দূরবীন শাহ, এই নামগুলো আমাদের কাছে যেমন অমর হয়ে আছে, এই মানুষগুলো যখন ছিলেন, তারা যখন গান লিখতেন, গান গাইতেন, তারা যেভাবে মানুষের মন দখল করে গেছেন, তারা যেভাবে কিংবদন্তির আসনে নিজেদেরকে আসীন করে গেছেন, সেই ভালো লাগার বীজ কিন্তু বপন করে গেছেন এই বাংলাদেশের মাটিতে। যে বীজ আমাদেরকে ভালো লাগা শেখায়, যেখান থেকে একটু একটু করে ছড়িয়ে গেছে সেই লোকগানের প্রতি ভালোবাসা আমাদের সকলের মনে। এমন কিছু মানুষ আছেন যারা আসলে ইতিহাস হবার জন্য জন্ম নেন, আবার এমন কিছু মানুষ আছেন যারা আসলে সেসব চিন্তা করেই বেড়ে ওঠেন না, তারা শুধুমাত্রই গানটাকে মুখ্য উদ্দেশ্য হিসেবে একদম অর্জুনের চোখের মতো দিক নির্দেশনা দিয়ে সেদিকে হেঁটে চলেন, গানটাই করেন, মন প্রাণ দিয়ে গান করেন, কার ভালো লাগলো কার মন্দ লাগলো সেসবে একেবারেই ধারেন না, কিংবা হয়তোবা গানটা যখন করছেন তখন তার প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর, তার প্রতিটা বাক্য একেবারে মনের মধ্যে নিয়ে, মনের মধ্যে বপন করে সেই ভালোবাসাটা, সেই দরদটা দিয়ে উগলে দিতে চেষ্টা করেন, সেটা কিন্তু একদম দর্শকের মনে গিয়ে লাগে, শ্রোতার কানে গিয়ে লাগে, তখনই সেই গানটা কিন্তু হয় এমন একটা গান যে গানটা হাজার বছর বেঁচে থাকে। আর এই যে ছোট্ট ছোট্ট চেষ্টাগুলো যারা করেন, তাদের মধ্যে একজন শিল্পীর নাম মনির বাউলা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আরেকজন শিল্পী আছেন যিনি দেখতে যতটা সুন্দর তার কণ্ঠ তাকে আরও বেশি অলঙ্কৃত করেছে, আর সেই অলঙ্করণের কারণেই আজকে তিনি বাংলাদেশের এই মুহূর্তে যারা ভালো ভালো লোকগানের শিল্পী রয়েছেন তাদের মধ্যে একজন হয়ে দাঁড়িয়েছেন। আজকে অবশ্য বসে আছেন, আছেন লাবণী সাহরিয়ার। তাই মনির বাউলা আর লাবণী সাহরিয়ারকে নিয়ে আমাদের আজকের এই ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক, আর সঞ্চালনা করবার ভার আজকে আমার হাতে পড়েছে, আমি তাসরিফা মোহন আপনাদের সঙ্গে রয়েছে। চলুন শুরু করি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের এপিসোডটি। দুজনকে স্বাগত আজকে মনির বাউলা, লাবণী সাহরিয়ার, দুজনই ভীষণ ভালো শিল্পী, গান শুনতে আমার ভীষণ ভালো লাগে লাবণীর কণ্ঠে এবং মনিরের কণ্ঠে। আর সব থেকে বড় কথা হচ্ছে শিল্পীর সাথে সাথে যখন একটা মানুষ সত্যিকারের মানুষ হবার চেষ্টায় রত থাকে তখন মনে হয় যে না, একদম দু হাতটা গুটিয়ে চুপ করে শুধু তাকে দেখি এবং চুপ করে তাকে শুধু শুনি। তো সেরকম একটা পরিবেশ আজকে সৃষ্টি হবার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটাই আমার সব থেকে বড় ভালো লাগার জায়গা। চেষ্টা করছি এবং আশা করছি দর্শকদেরও ততটাই ভালো লাগবে যতটা প্রত্যাশা নিয়ে আমি এখানে বসে আছি। মনিরকে দিয়ে শুরু করি, মনির গান শুনব। আপনাকে অনেক ধন্যবাদ, অনেকদিন পরে দেখা হলো এবং কথা হচ্ছে, এটা আমার সৌভাগ্য এবং উপরওয়ালার চাওয়া। এবং এশিয়ান টেলিভিশনকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্যে। আর লাবণী সাহরিয়ার, তোমার জন্য শুভকামনা, সারাটাক্ষণ যেন আমরা ভালো গান দিয়ে শুরু করতে পারি। আমি প্রথম গান আমার শ্রদ্ধেয় গুরুজন মোহাম্মদ রফিকুজ্জামান স্যারের লেখা, এবং আমি ছোট মানুষ, তার 213টা গান আমার কাছে আছে, উনি আমাকে দান করেছেন, উপহার দিয়েছেন। তো সেখান থেকে আজকে দ্বিতীয় একটি গান আমি করছি, আমার সুর করা গান আজকে প্রথম আমি নিবেদন করছি এশিয়ান টেলিভিশনকে, স্যার হয়তো বা দেখবেন, আমি জানিয়েছি, চেষ্টা করছি গানটি করার, একটা উপাসনামূলক গান। দু চোখ ভরে দেখব তোমার, হয়েছে ছাই বড়ই বাসনা, তুমি চোখের আগে এসে কেন চোখে ভাসনা আমার, চোখে ভাসনা দু চোখ ভরে দেখব তোমায়, হয়েছে সাই বড়ই বাসনা, তুমি
চোখের আগে এসে কেন, চোখে ভাসনা আমার চোখে ভাসনা। আমি তো দাস, আমি দাস, আমার নামে বাজাও বাঁশি, আমি ছাড়া সাই গো তুমি নিজের কাছে পরো বাঁশি। আমার নামে বাজাও বাঁশি, আমি ছাড়া সাই গো তুমি নিজের কাছে পরো বাঁশি। ভিতর থেকে তবু কেন বাইরে আসো না আমার চোখে ভাসো না, তুমি ভিতর থেকে তবু কেন বাইরে আসো না আমার চোখে ভাসো না। আমার সাথে তোমার খেলা, তুমি বসাও রসের মেলা, একই রসে ডুবে আছি তবু আর সারা বেলা। আমার সাথে তোমার খেলা, তুমি বসাও রসের মেলা, একই রসে ডুবে আছি তবু আড়াল সারা বেলা। তুমি কখন ডেকে নেবে তোমার বুকে পরশ দেবে, ভালোবেসে ভাগো গুনে পড়বে গলায় সোনা ভেবে। তুমি কখন ডেকে নেবে তোমার বুকের পরশ দেবে, ভালোবেসে ভাগো গুনে পড়বে গলায় সোনা ভেবে। জামান বলে পরশ বিনা হয় না তো সোনা আমার চোখে ভাসো না, এখন জামান বলে পরশ বিনা হয় না তো সোনা আমার চোখে ভাসো না। দু চোখ ভরে দেখব তোমায় হয়ে বড়ই
বাসনা তুমি চোখের আগে এসে কেন চোখে ভাসনা আমার চোখে ভাসনা তুমি চোখের আগে এসে কেন চোখে ভাসনা আমার চোখে ভাসনা আমার চোখে ভাসনা আমার চোখে ভাসনা এত মনোযোগ দিয়ে গান গাইলে যারা রয়েছে তারাও কিন্তু মনোযোগ দিয়ে না বাজিয়ে পারে না আর ভালো লাগার যে ব্যাপারটা সেটা তো আসলে মানে একদমই সেটা বলার জন্য বলা নয় সেটা ভালো লাগলে না চাইলেও মুখ দিয়ে বেরিয়ে পড়ে বাহ অনেক ধন্যবাদ বলে খুব ভালো ছিল এবার লাবণীর গান শুনবো আমরা অনেক ধন্যবাদ আজকের প্রোগ্রামের প্রথম গানটি আমি করতে যাচ্ছি বনমালী খুবই পরিচিত এবং প্রচলিত একটি গান চেষ্টা করছি Thank you.
অতি সুপরিচিত গান, কিন্তু তারপরেও কিছু গান আসলে এই জন্যই জনপ্রিয় হয় কারণ সেই গানগুলো বারবার শুনতে ভালো লাগে। আমার মনে হয় যখন যতবার শুনছি, ছোটবেলা থেকে শুনছি, যতবার শুনি ততবারই ভালো লাগে এই গানগুলো। সেই আর গাইতেও ভালো লাগে, এটা বুঝতে পারছি। তা না হলে একেবারে প্রথমেই কেন বনমালী সিলেক্ট করা? একদমই তাই, খুব ভালো ছিল লাবণী, ভীষণ ভালো ছিল। আবার মনির কাছে আসবো, আমাদের সিরিয়াস গায়ক, আমি ওকে বলি সব সময় যে গায়ক হিসেবে ভীষণ সিরিয়াস। আমি আসলে গানটার ক্ষেত্রে কখনো মানে ওই যে যেটাকে বলে গানটার যে শ্রম, সেখানে কোনো খামতি রাখতে চাই না, কারণ আমি বিশ্বাস করি এই মেধাটুকু আমার সেরা মেধা, সেই জন্য। দারুণ গান শুনবো মনির জি। আমার এটিও একটা নতুন গান, আমি সুযোগ পাই এশিয়ান টেলিভিশনে আমার নতুন নতুন গান করার, এবং সেটা সাদরে গ্রহণ করে শ্রোতাগণ, সেটা আমার সৌভাগ্য, কারণ এটা অনেক রিস্ক একটা ব্যাপার। নতুন গান এই সময়ে, লোকগান এইভাবে লাইভে গায়ে টিকিয়ে রাখা আমার কাছে দুঃসাধ্য ব্যাপার। সেটাই মানে অনেক, এটা হচ্ছে এক ধরনের চ্যালেঞ্জ, সেটা হচ্ছে কেউ ভালোভাবে নিতেও পারে আবার নাও নিতে পারে, কিন্তু আমরা চেষ্টাটা তো করব, তাহলে নতুন গান তৈরি হবে কি করে? চেষ্টা করছি। গানটি মাসুম তাসলিমের লেখা, আমার মূল গান ভেবেছি ডুব সাঁতারে ডিসার্ভ। গানটা আমার খুব পছন্দের, সত্যি কথা, গানটার আমি এক মাস ধরে পেয়েছি, এক মাস ধরেই গাই। তো আমার খুব ইচ্ছা ছিল যে এশিয়ান টিভি ডাকে না কেন, ডাকলে তো এই গানটা গাইতে পারতাম। তো আজকে এখান থেকে অলরেডি একটা, হ্যাঁ ওরা অলরেডি শুনেছে, এবং একটা কথা বলি, তখন বলেছিলেন একটা কথা এই সুযোগে বলে রাখি, যে পাঁচজন মিউজিশিয়ান আজকে দেখছেন, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আল্লাহ যদি ওদেরকে বাঁচিয়ে রাখে, ওরা এক একজন এক একটা ব্যক্তিত্বের যন্ত্রশিল্পী হবে। এটা আমি আমার ক্ষুদ্র কেন বলে গেলাম, এক একজন আরও আছে হইতে পারে, কিন্তু ওরা আমার কাছে, আমার স্বপ্নে, আমার দৃষ্টিতে এক একজন এক এক জায়গায়, যার যার জায়গা থেকে, এটা আমার ভালো লাগে। এই দেওয়াটুকু আপনারা করেন শুধু ওদের জন্য। তো গানটি গাচ্ছি, গানটা খুব সহজিয়া কথা এবং সহজিয়া সুর, আপনারা একটু সুন্দর করে অনুধাবন করে গানটা শুনলে আমার বিশ্বাস আপনাদের গানটা আজ থেকেই ভালো লাগবে, কারণ প্রকাশই আজকে। ভেবেছি ডুব সাঁতারে যাব আমি বন্ধুর দ্বারে, ওরে ভেবেছি ডুব সাঁতারে যাব আমি বন্ধুর দ্বারে, যে থায় ডুব দেই সে থায় ভেসে উঠে চল। পাগলায় মনে মনে ভাবছিল যে নেই ভালোবেসে ডুব দিবি, সে নেই তার মনে, কিন্তু পাগলায় পাইলো কি সর। তারপর স্তরে স্তরে কি পায় সেটা স্তরে স্তরে আপনারা শুনতে পাবেন। তাই পাগলে বলছে, পাগলের হয় না কোনো ঘর, না রে এ বাউলার হয় না বাধা ঘর। আমি গৃহবন্দী বাউল, তো এটা পাগল কথা, কিন্তু গায়ে আমি বাউলা হইয়া রেডি রকি, চলো। ভেবেছি ডুব সাঁতারে যাব আমি বন্ধুর দ্বারে, ভেবেছি ডুব সাঁতারে যাব আমি বন্ধুর দ্বারে, যে থায় ডুব দেই সে থায় ভেসে উঠে চল। পাগলের হয় না কোনো ঘর, পাগলের হয় না কোনো ঘর। সে আসমানে তে নদী দেখে, জমিনে তার ছবি আঁকে, মুখের মাঝে দুঃখ রেখে হাসে নিরন্তর রে, হাসে নিরন্তর। ও সে আসমানে তে নদী দেখে, জমিনে তার ছবি আঁকে, বুকের মাঝে দুঃখ রেখে হাসে নিরন্তর রে,
হাসে নিরন্তর মনে মনে মুস্কি হাসে কারে যেন ভালোবেসে মনে মনে মুস্কি হাসে কারে যেন ভালোবেসে ভাবে সে তারে নিয়া হবে দেশান্তর পাগলের হয় না কোনো ঘর পাগলের হয় না কোনো ঘর তার দেহের ভিতর হাজারি মনের সাথে করে আড়ি কে বানাইল দেহ গাড়ি হাওয়াই করে ভর রে হাওয়াই করে ভর ও তার দেহের ভিতর আহাজারি মনের সাথে করে আড়ি কে বানাইল দেহ গাড়ি হাওয়াই করে ভর রে হাওয়াই করে ভর যদি তার দেখা পাইতো পাগলে জিজ্ঞাসিত যদি তার দেখা পাইতো পাগলে জিজ্ঞাসিত কেন এই মানব কুলে উঁচু নিচু স্তর পাগলের হয় না কোনো ঘর না রে পাগলের হয় না কোনো ভেবেছি ডুব সাঁতারে যাব আমি বন্ধুর দ্বারে ভেবেছি ডুব সাঁতারে যাব আমি বন্ধুর দ্বারে যে থাই ডুবতে সে তা ভেসে উঠে চর পাগলের হয় না কোনো ঘর পাগলের হয় না কোনো ঘর পাগলের হয় না কোনো ঘর পাগলের হয় না বাধা ঘর ফাও বাজাই দিল আর কি। আচ্ছা, এই গানটা কি ইউটিউবে রেখেছেন? না, এখনো দেই নাই, এটাই আজকে আত্মপ্রকাশ এখানে আর কি। মানে এমনিতে কখনো গুনগুন করে গাওয়া হয়েছে কিনা? হ্যাঁ, ইউটিউবে ইউটিউবে নাই, মানে ফেসবুকে একটু একটু, যে নদীর পাড়ে যাই মাঝে মধ্যে আমি গান করি। আমি সেটাই ভাবছি যে এই যে যখনই আপনি না রে টানটা দিলেন তখনই আমি ভাবছি যে গানটা আমি কোথাও না কোথাও শুনেছি, হইতে পারে তার মানে গানটা আমি শুনেছি একটু করে। এই কারণেই মানে ও যখন এক্সপ্রেশনটা দিছিল তখন আমি বুঝতে পারছিলাম যে এমন একটা গান নিশ্চয়ই কোনো ক্যাচি কোনো বিষয় হবে। অবশ্যই, মানে কেমন লাগলো আপনি? সত্যি তাই, আপনি যে কথাটা বলেছেন সেটাই সত্যি, মনোযোগ দিয়ে গান শুনলে এই গান সবার ভালো লাগতে বাধ্য। অনেক শুভকামনা মনে। অনেক ধন্যবাদ। দেখছেন ওয়াল্টার স্মার্ট ফ্রিজেশন মিউজিক, ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি লাবণী শাহরিয়ার এবং মনি বলার কাছে, সাথে থাকুন। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। কে জানি কখন জানি, কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, aging with style. Music.
কখন জানি কে জানি দিল মনের কোণে হাচ্ছানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. শিল্পী মনির বাউলা এবং শিল্পী লাবণী শাহরিয়ার দুজনকে নিয়ে আমাদের আজকের এই এপিসোড। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনাফা মোহনা, আর গান শুনছে সেই সঙ্গে খুব ভালো লাগার মানুষ, খুব ভালো লাগার শিল্পী, গান শুনতে ভীষণ ভালো লাগছে। চলুন তাহলে এবারে লাবণীকে অনুরোধ করা যাক তার কণ্ঠে একটা গান শুনবার জন্য। লাবণী, আমরা গান শুনি। এবারে আমার খুবই পছন্দের একটি গান করছি, শ্রদ্ধেয় বাউল সুকুমারের একটি গান, মানুষ বড়ই স্বার্থপর। আচ্ছা, গান গাইবার আগে একটুখানি জিজ্ঞেস করি, লাবণীর সাথেও আমার অনেকদিন পরে দেখা হলো, মনিরের মতোই এই জুটিটাকে আমি গান করতে খুব দেখি। মানে বিষয়টা এমন যে মনিরও খুব ভালো গান করে, লাবণীও খুব ভালো গান করে, এটাই কি কারণ, নাকি দুজনের মধ্যে কেমিস্ট্রিটাও খুব ভালো যে এই দুজন জুটি বেঁধে একসাথে গান করতে ভীষণ পছন্দ করে? না, কেমিস্ট্রি কিছু নাই। মানে আমার ভালো লাগে যে আমার পাশে একজন সুরের শিল্পী থাকুক। হ্যাঁ হ্যাঁ, আমি 10 মার্কের গান করি, আমার সাথে 10 মার্কের শিল্পী গান করুক, সেই চাওয়াটা থাকে, সেটা এশিয়ান টেলিভিশন পূরণ করে আর কি। মানে চাচা ছলা কথা বলবে সেটা আমি জানি, লাবণী বলতে এটা ডিপ্লোম্যাটিক আছে। আমার ক্ষেত্রেও সেটাই, ভাইয়ার সাথে খুব ভালো লিংক আপ হয়, ভাই হ্যাঁ খুব স্বাচ্ছন্দ্য বোধ করি গান গাইতে। এই 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 পর্যন্ত মনে হয় এশিয়ান টিভিতেই মনে হয়
আজকে নিয়ে চারবার করছি, তার মানে বোঝা যাচ্ছে দর্শকরাও এই জুটিটাকে খুব পছন্দ করে, একসাথে গ্রহণ করলে আমাদের ভালো লাগে। হ্যাঁ, তার মধ্যে রকি ভাই তিনবার আছিল। আচ্ছা ঠিক আছে, গান শুনি। হ্যাঁ করছি। Thank you.
কথাটা এত সুন্দর না, মানে ভীষণ সুন্দর। আর গানের কথা রেশ ধরে যদি আমি বলি, তাহলে দেখা যায় মানুষ বড়ই স্বার্থপর, আবার মানুষ বড়ই আবেগী। দেখা যাবে যে এই কথাটা শুনে প্রত্যেকটা মানুষের মনে হবে যে সত্যি, যে আমার একজনকে আমি আমার মনে জায়গা দিয়েছিলাম, সে সত্যি আমার মন ভেঙেছে। মানে যার মনে হচ্ছে তাকে নিয়ে হয়তো বা অন্য আরেকজনের অনুশোচনা আছে যে সে আমার মন ভেঙেছে, আবার তারও এটা মনে হতে পারে যে আমারও কেউ মন ভেঙেছে। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু ঘটনাগুলো প্রায় কাছাকাছি, প্রায় একই রকম, গল্পের ধরনটা শুধুমাত্র আলাদা। এবং এই গানের মধ্যে আমি বলতে চাই, কথাগুলো এত সাধারণ খুব, কিন্তু খুব বাস্তব কিছু কথা নিয়ে বলার ঢংটা অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, সেই জন্যই শুনতে ভালো লাগে, খুব ভালো লাগে। একটু কথা বলি আমার দর্শকের সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। কার সঙ্গে কথা বলছি? হ্যালো, এটা মনির ভাইয়ের সাথে কথা বলছি। হ্যাঁ, আপনার নামটা শুনি। জি, পাবনা থেকে বাউল শিল্পী আজম ভাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, কথা বলুন মনির ভাইয়ের সঙ্গে। ভাইজান বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আল্লাহ ভালো রেখেছে, আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক মোটামুটি ভালোই রাখেছে। আপনার সত্যি গানই আমার কাছে ভালো লাগে, চেষ্টা করি। উপস্থাপনাও ভালো লাগছে, আপুকেও ভালো লাগছে। তো আমার একটি গানের রেকর্ড আছে মনির ভাই। জি জি বলেন। যখন আপনার গানটা হচ্ছে, তারে হারায়া ফিরে মোর এই জীবনে, তারে আর কি ফিরে পাবো এই জীবনে। আচ্ছা, চেষ্টা করবো ইনশাল্লাহ, থাকেন সাথেই, যদি সময় থাকে গাওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ, সাথে থাকুন আপনি। তো মানুষের স্বার্থপরতা তো দেখলাম, এখন আসলে স্বার্থপরতা দেখব না, আসলে কি দেখব, নাকি মনিরের গানের একটা রেশ আছে, মজা আছে কিন্তু, মানে সাধারণ কথা বলতে বলতে কোন ভাবে যে একদম, মানে একটা এক একটা ফিলোসফি নিয়ে আসে, লেখাগুলো ভীষণ ধারালো, শুনতে ভীষণ ভালো লাগে। আমি ওইটাই অপেক্ষা করি অধীর আগ্রহে যে এই গানটার মধ্যে কি নতুনত্ব রয়েছে। এটাও একটা নতুন গান এবং আজকেই প্রকাশ এখানে আর কি, অফিসিয়ালি। আমি এখানে সব দিয়ে যাই, কারণ কখন কে চলে যায় বলা যায় না, গানগুলো রয়েছে, গিয়ে যাই, একটা চ্যানেল অন্তত থাকুক। আচ্ছা, গান সম্পর্কে আরেকটু শোনার আগে একটু কল নিয়ে নিচ্ছি। জি জি জি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কোথা থেকে ফোন করেছেন বলুন? নওগাঁ থেকে মাহফুজ রানা জীবন বলছিলাম। আপু কেমন আছেন? কার সঙ্গে কথা বলবেন? দুজনের সাথেই কথা বলবো। প্রথমে ধন্যবাদ দিতে চাই এই সাথে। ঠিক আছে। তো আজকে আমি খুব টেনশনে ছিলাম যে আজকে এত সুন্দর দুজন অতিথি আছে, তাদের ফোন কলে পাই কি না পাই। তো খুব সহজে ফোনটা পেয়ে গেলাম, ধন্যবাদ ভাইটিকে। তো প্রথমে মনির ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? খুব ভালো ভাইয়া, আপনার অনেক বড় আমি ফ্যান, তো আপনার সবকটি গানই ভালো লাগে। তো কয়েকটি গানের রিকোয়েস্ট ছিল যদি গাইতেন। জি জি, একটু বলেন। কত পড়লে ছাই হয়ে যায় একদম, আর সরব দুই বিনে দুঃখ বলবো কার কাছে, যদি পারেন বহুদিনের পীড়িত গো বন্ধু। আচ্ছা আচ্ছা, আপুর কাছে কয়েকটা গানের রিকোয়েস্ট ছিল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, অনেক সুন্দর গান করছেন, অনেক ভালো লাগছে আজকের প্রোগ্রাম। তো আপনার কাছেও কয়েকটি গানের রিকোয়েস্ট আছে যদি গাইতেন আর কি, দমাদম, মাস্ত কালামদার এটা, আর চ্যাংড়া বন্ধু হওয়া, আর তুমি যাইও না যাইও না বন্ধুরে, অবশ্যই যদি গানগুলো গাইতেন। আমার মনে হয় উনি আমার তিনটা গাওয়া গানই শুনেছে, ওখান থেকেই অনুরোধগুলো। আমরা দুই বন্ধু ডিউটিতে আছি, পুরো অনুষ্ঠানই শুনবো যদি গাইতেন, অবশ্যই অবশ্যই দর্শক চেষ্টা করব ইনশাআল্লাহ। গ্যাপে আপনারা পুরো প্রোগ্রামটা দেখবেন, আমি সত্যি কথা কত পড়লে গাবো, আপনার জন্য হলেও গাবো, কিন্তু পুরো প্রোগ্রাম দেখেন, কখন গাবো বলবো না।
আচ্ছা, এইটুকু সারপ্রাইজ তো আমরা দিতেই পারি আপনাদেরকে, আমাদের সঙ্গে রাখার জন্য, বেঁধে রাখবার জন্য। অনেক ধন্যবাদ ফোন করেছেন এবং এত খুঁটিয়ে খুঁটিয়ে গানের অনুরোধ করেছেন, খুব ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা গানে যাই, তাই না? জি, ওই যে কত পড়লে গানটা, নিজের গান তো একটা আত্মতৃপ্তি আছে যে নিজের গান গাইতে গাইতে মানুষের কাছে পৌঁছেছে এবং সেই গানের জন্য অনুরোধ পাই, ভালো লাগে, অনেক ধন্যবাদ। পুড়ে ছাই জ্বলে নাই আমার দেহের ভিতর এমন অংশ নাই, গানটি মাসুম তাসলিমের কথা ও সুরে আমার গান, তো আমি আজকে নিবেদন করছি, আশা করি এই গানটি আপনাদের মধ্যে অনেক দিন বেঁচে থাকবে। ছাই জ্বলে নাই দেহের ভিতর এমন অংশ আমার, দেহের ভিতর এমন অংশ পুড়ে ছাই জ্বলে নাই দেহের ভিতর এমন অংশ আমার, দেহের ভিতর এমন অংশ তোর প্রেমেতে পুড়ে শুধু তোর প্রেমে কেউ মরণের সাধ পাই, জিন্দা থেকেও মরণের সাধ পাই, পুড়ে ছাই জ্বলে নাই দেহের ভিতর এমন শোনা। ফসল বুনি খরা বুকের মাঝে, প্রেমে পড়া জনম পড়া সইতে পারি না যে, আমি ভালোবাসার ফসল বুনি খরা বুকের মাঝে, প্রেমে পড়া জন্ম পোড়া সইতে পারি না যে, আমার কান্দিতে কান্দিতে চোখে এক ফোঁটা জল নাই আমার,
কান্দিতে কান্দিতে চোখে এক ফোঁটা জল না পুরে জলে না এই দেহের ভিতর এমন সোনা আমার দেহের ভিতর এমন সোনা কথাগুলো এরকম হয়, আমার মনে হয় সত্য কথাগুলো এমন হয়, ওর ভালোবাসাটা সত্য বলে ছিল বলেই এই কথাগুলো বের হয়েছে, মিথ্যা হলে বের হইতো না। মিথ্যার ভ্যালু এক ঘন্টা আছে, দুই ঘন্টা আছে, সারা সারা জীবন নাই। তাই মাসুম তাসলিম খুব সুন্দর একটা পয়েন্ট, লোহা আগুনে গলে কিন্তু তোমার মন কেমন মন, এমন পাথর এমন গলল না, লোহা কিন্তু গলে। তাহলে কত বড় অপরাধ আমি করছি, তোমার মন গলাইতে পারলাম। তাই সেই দুঃখে, সেই ব্যথা থেকে আমাদের মাসুম তসলিম, আমি আশা করি তাকে নিয়ে একটু ভালো গানের সুদিন ফিরিয়ে আনবে। একটা ছোট্ট একটা মানুষ, আরও অনেক মানুষ আছে। আমি আর মাসুম তসলিম কিছু গান চেষ্টা করছি আপনাদেরকে দিয়ে যাওয়ার। আমি ধন্য যে আপনারা সেটা গ্রহণ করছেন এবং সেটার জন্য কৃতজ্ঞতা জানাই এশিয়ান টেলিভিশনকে, যে এখান থেকে সেই সুযোগটা পাই। তাই আমি গাই, ও লোহার তো ধর্ম আছে আগুনে গলে, কোন পাথরে তৈরি তোর গেলি না বলে, আমার কান্দিতে কান্দিতে চোখে এক ফোঁটা জল নাই, আমার কান্দিতে কান্দিতে চোখে এক ফোঁটা জল নাই, পুড়ে ছাই জ্বলে নাই দেহের ভিতর এমন শোনাই, আমার দেহের ভিতর এমন শোনাই, তোর প্রেমেতে পুড়ে শুধু তোর প্রেমে পুড়ে শুধু জিন্দা থেকেও মরণে সাধ পায়, আমি জিন্দা থেকেও মরণের সাধ পাই, পুড়ে ছাই জ্বলে নাই দেহের ভিতর এমন শোনা। Thank you.
তোদের কাছে কৃতজ্ঞতা আজীবন। বাপ রে, মানে সত্যি চুপ করে শুধুমাত্র এদেরকে দেখে যাওয়া ছাড়া আর মানে এক মিনিট নিরবতা পালন করা ছাড়া আমরা আর কি বা কৃতজ্ঞতা জানাতে পারি। আমার মনে হয় এটাই তাদের জন্য সব থেকে বড় কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের পক্ষ থেকে। আমার সত্যি আমি বাকরুদ্ধ হয়ে গেছি, আমার কিছু বলবার কি ছিল, এটা আসলে কি ছিল? আসলে আমি খুব ক্ষুদ্র একজন সঙ্গীত শিল্পী এবং সেই জায়গা থেকে তোরা আমার সাথে মনোযোগ দেওয়া সে এটা আমার সৌভাগ্য পাগলা। গানের পাশাপাশি এমনও কিছু ম্যাজিক হয় আমাদের, ম্যাজিশিয়ান আছে তো, তো সাথেই থাকুন। মনির বাউল এবং লাবণী সাহারিয়ারকে নিয়ে ফিরছি গান এবং ম্যাজিক একসাথে দেখানোর জন্য। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Asian Textile. Asian Textile, aging good style. Yeah.
শেষে সোনালি মেঘের খেলা সোনা ফলা মাঠের প্রান্তে রূপলি ইলিশ মেলা শিল্পী মনির বাউলা এবং শিল্পী লাবণী শাহরিয়ার এই দুজন আমাদের আজকের অতিথি। আজকের পর্বে আপনারা এই দুজনকে পাচ্ছেন এবং এই দুজনের গান যারা ভালোবাসেন তারা নিশ্চয়ই আন্তরিকতার সাথে আমাদের পাশে থাকবেন তেমনটাই প্রত্যাশা। সঙ্গে রয়েছে আমি তাসনুফা মোহনা, অনুষ্ঠান সঞ্চালনা করছি। আজকে দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। মনিরের দারুণ একটা গান এবং সেই সঙ্গে আমাদের বাদ্যযন্ত্রীদের দারুণ সুন্দর মিউজিক দিয়ে শেষ করেছিলাম একটা ব্রেক দিয়ে। এখন একটা ফোন কল দিয়ে শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলবেন প্লিজ, শুনতে পাচ্ছি। হ্যালো, আই এম কলিং ফ্রম ময়মনসিংহ, সাইফুল আলম পান্নু। জি পান্নু ভাই, বলুন। কেমন আছেন? খুব ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ, আজকের মানে অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, খুবই চমৎকার চমৎকার গান শুনছি দুজনেরই। আপনি যে শুরু করেছেন তখন খুব সুন্দর করে শুরু করেছিলেন। তো এখন একটু আমি মনির ভাইয়ের সাথে আগে কথা বলি। জি জি মনির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সম্ভবত আপনার বাড়ি টাঙ্গাইল? জি। সম্ভবত আপনার বাড়ি টাঙ্গাইল? জি, আমার বাড়ি টাঙ্গাইল, আমার টাঙ্গাইল সদরের বাড়ি। টাঙ্গাইল সদরের বাড়ি? আচ্ছা জি। যাই হোক, এই জামালপুরের মেয়েও আছে আমাদের মোহনা আপা, আরো কেউ স্টুডিওতে আছে কিনা আমি একটু জানতে চাচ্ছি। মমিন সিং এর আমার নানির বাড়ি মমিন সিং, ভালো আছেন? আচ্ছা, আমরা ভালো আছি। আমগর মা বাড়ি, ওটা জামালপুরের ভাষা, আছে খাইবাম যাইবাম। আমার নানুর বাড়ি কাছে ঝুলি হামিদউদ্দিন রোড, ওইখানে আমার নানুর বাড়ি। আচ্ছা আচ্ছা, আসেন একবার, দেখা হবে, কথা হবে। হামিদউদ্দিন সাহেবরা ওখানকার খুব সম্মানিত ছিলেন, আনন্দমোহন কলেজে জমি দান করেছিলেন। জি জি। যাই হোক, তো মমিন সিং যে কত বৃহৎ, ব্রিটিশ আমলে যে সিং সঙ্গীতের পীঠস্থান ছিল, এগুলো যদি আমরা না বলি তাহলে কিন্তু মানুষ জানবে না। আমরা গান শুরু করার সময় যাদের বন্দনা করি, মলুয়া মহুয়া চন্দ্রাবতী দেওয়ান মদিনা দেওয়ান ভাবনা পঙ্কলীলা দস্যু কেনারাম দ্বিজ কানাই চন্দ্র কুমার দেব মমিসিংহীতিকা খ্যাত কত রাজা জমিদার গরিয়সী মহিয়সী স্মরণীয় বরণীয় পীর ফকির আপলিয়া অধ্যুষিত আমাদের এই মমিসিং। অবশ্যই আমরা কিন্তু হাওর বাওর মহিষের সিং এই তিনে ময়মনসিং, আমাদের পুরানো বন্ডিংটা যেটা ছিল, এখন অবশ্য নতুন বন্ডিং হয়েছে। তো আমরা আমাদের ময়মনসিং জন্ম হয়ে আমরা কিন্তু গান বাজনার লোক হিসাবে খুব গর্বিত নিজেরা। ময়মনসিং গীতিকা কেন খ্যাত, 23টি ভাষায় এটা ট্রান্সলেট হয়েছে, যেটা যে কোনো আখ্যান গুলো পৃথিবীর কোনো আখ্যান 4টি ভাষায় হয়েছে কিনা আমার জানা নাই। আর সেই ময়মনসিং গীতিকা 23টি ভাষায় ট্রান্সলেট হয়েছে, এই জন্য আমরা খুব সম্ভ্রান্ত মনে করি নিজেকে। আমরা ময়মনসিং বাসী যারা তিনজন এখানে আছি, আমি সহ আপনারা দুইজন, নিজেদেরকে আমরা খুব ভালো মনে করতেছি এবং নিজেরা আমাদের মানুষের কাছে সেভাবেই গানের পরিচয়টা দিতে হবে। অবশ্যই, যেটা আপনি দিয়ে যাচ্ছেন, আপনি গবেষণা করেন, অনেক কিছু করেন,
প্রশান্তি দিয়ে গানগুলো গাচ্ছেন, প্রাণ সাম্যময় হয়েছে। তো আমি একটু আপনাকে প্রথম রিকোয়েস্ট করছি, একই শিল্পীর গান আবার ওনাকে রিকোয়েস্ট করবো, সে হলো ও কিও ভ্রমরা নিশিতে যাইও ফুলো বলে। এটা মা মাটি মানুষের গান, সবাই জানে, আপনিও জানেন। আর আমার ওই মনির ভাইয়ের কাছে রিকোয়েস্ট, রঙ্গিলা 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 রে আমার আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা, দুটোই কুমার শচীন দেব বর্মনের খুব মানে জনপ্রিয় গান। আমি গান দুটো আজকে হয়তো শুনতে পারবো আপনাদের মাধ্যমে। সবাই খুব ভালো বাজাচ্ছে, বিশেষ করে মনির ভাইয়ের গানের শেষে যে টান গুলো করতেছে পাশিতে এবং যন্ত্র দিয়ে, অসাধারণ টান। আপনার সব সময় গানগুলো এই টান পাতের কাজগুলো করে আমি দেখেছি। অনেক ধন্যবাদ সব আর্টিস্ট মিউজিশিয়ানদের, আই লাভ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা একটা ভালোবাসার ষড়যন্ত্র আছে মিউজিশিয়ানদের সাথে, বুঝতে হবে এই জিনিসটা। সেই টানে টানে আসলে হয়ে যায়, মানে মনির গান গাইতে গাইতে যখন আলাদা আলাদা করে একজন আরেকজনের দিকে মানে চোখ দিয়ে তাকায়, তখন তাদের মধ্যে আসলে এনার্জিটা আসলে শতগুণ বেশি। আসলে আমার আত্মিক সম্পর্ক আমি মনে করি। অনেক ধন্যবাদ পান্ডু ভাই ফোন করবার জন্য, সাথে থাকুন আপনি। এবারে গান নেব লাবণীর গান। এবারে করছি ভুল বুঝে চলে যাও, শ্রদ্ধেয় আব্দুর রাজ্জাক দেওয়ানের কথা এবং সুরে প্রচলিত এবং জনপ্রিয় একটি গান চেষ্টা করছি। ঠিক আছে। Thank you.
তাকে আমি একটা জিনিস খেয়াল করেছি, সে যে কোনো লোকগানের প্রোগ্রাম যখন থাকে তখন তো তার ডাকটা বেশি পড়ে, আর সে কারণে সে সেই সময়টা তাকে মন দিয়ে বাজায়। অন্য সময় কী করে আমি ঠিক জানি না, আসলে মন দিয়ে বাজায় নাকি শুধুই হাত দিয়ে বাজায় সেই জানে, কিন্তু লোকগানের সাথে আমার মনে হয় মন আর হাত দুটোই চলে, খুব না ভালোবাসে খুব লোকগান বোঝা যায়। আরেকটু কিছু বলবো রাশেদ ভাই, সে বলছে পড়ে পড়ে তোর ভলিউম কম, ভয় আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? জি ভালো আছি। আমি পটুয়াখালী থেকে গোপাল দাস। জি গোপাল দাস, কথা বলুন শিল্পীদের সঙ্গে। ভাই ভালো আছেন আপনারা? জি জি খুব ভালো, খুব ভালো আছি ভাইজান, আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া একটা গানের রিকোয়েস্ট ছিল। বলেন। এর আগের বার কিন্তু গান নেই, যার জন্য বলছি। কোনটা যেন ভাই? আচ্ছা ভাইয়া, গানটা হলো আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আমার রিকোয়েস্ট করেন, অন্য কোন শিল্পীরে, আপনি ঠিক করে মনে করে দেখেন, আমি না মনে। আচ্ছা ঠিক আছে, এটা এটা গাইতে পারবেন আপনি? দেখা যাক, ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাল্লাহ। ভাইয়া এটা গানটা গাবেন, আপনার কাছে অনুরোধ। খোকার হয়েছে ছেলে দু বছর হলো, আর তো মাত্র বছর ২৫ ঠাকুর মুখ তোলো, ১০০ বছর বাঁচতে চাই এখন আমার সাথ, ২৫ বছর পরে খোকার হবে ৫৯, সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি, ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। একটা কথা বলি আপনাকে, কখনো কোনো শিল্পীকে বললেন না গাইতে পারবেন, এটা বলো না খুব একটা দুঃসহ ব্যাপার। শিল্পী ওই রকম শিল্পী হইলে এখানে এসে বসে যারা গান গাইতে পারে, বলবেন যে গানটা কি গাওয়া যায়, একটা অনুরোধ থাকতে হয়। আপনার প্রতি সালাম রইলো। আমি আলুগোটা শিল্পী, আমার বাপে ছোটোবেলায় বলছিল শিল্পী হইলে আলুগোটা শিল্পী হবা। আমি শক্ত সব তরকারিতে খাটা লোক, কিন্তু আমি লোকসঙ্গীত গাই, আমার লোকগান করার নতুন নতুন লোকগান করার মানুষ নাই। আমি আধুনিক গান গাইলেও তেমন জনপ্রিয় হইতাম, কিন্তু গাই না, লোক আধুনিক গান ওর মানুষ আছে ভাই, এই লোকগান করার এই গান করার মানুষ নাই, তাই আমি লোকগানের চাষা বাউল বাউলা। মনিরের জন্য সত্যি একটা করতালি, সত্যি একটা করতালি মনির। আমি সত্যি কথা বলি, আমার মানে গুজবাম হচ্ছিল। হ্যাঁ ভালো করে গাইতে পারি, মানে গাই না তো আমি, মানে কতখানি ভার্সাটাইল হলে একজন মানুষ, মানে এত ভালো এই গানটা, এত ভালো মনির গাইলো, আমি অবাক হয়ে দেখছিলাম মনির, সত্যি মানে আমি এটা ভাবতে পারিনি। হ্যাঁ আমি টুকটাক গাই, বাসায় গাই। আজকে না আমার সত্যি আপনার প্রতি শ্রদ্ধাটা বহু গুণে, মানে এখান থেকে একদম এইখানে উঠে গেল, যে একটা মানুষ চাইলে এত কিছু পারে কিন্তু সে চাইছে না, এটা যে কত বড় নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, এটা আমার একটা মনে হয় আমার উপাসনার মতো। মানে ধরেন একটা জায়গায় যদি আলু মানে
আলু তরকারি বিক্রি করে কেউ, সেখানে আমি সেটা করব না, আমি অন্য কিছু বিক্রি করব। কারণ হয়েছে কি, আমি যদি ওর প্রতিযোগী হই, ওরও তো ক্ষতি হইলো ভাই। শাবাশ, আমি কারো রুটি রুজিতে ক্ষতি করতে চাই না। আমি যতবার দেখা হয় ততবার অফ এয়ার একটা কথা বলি যে মনির আপনি কখনো চেঞ্জ হন না। আমি এরকম আমি মূর্খ সূক্ষ্ম মানুষ থাকতে চাই, আমি আজকেও সেই কথাটা আপনাকে বলতে চাই, মনির চেঞ্জ হন না, আপনার মতো মানুষ খুব রেয়ার, এরকম থাকবেন। গানে যাবো এবারে, আমারই গান, আমার গান, ঠিক আছে। আমার একটা গান আমার খুব ভালো লাগে, সেদিন গাইছি বাংলাদেশ বেতারে, লিখেছেন মোহাম্মদ কামরুল হাসান, ওনার কথা সুরের একটি গান, গানটি বাণিজ্যিক কার্যক্রমে বাজবে। গানটি ভালো এবং বিশ্বাস করেন গানটি প্রথম শুনেছি আমি, গানটা 10 মিনিটে গাইছি আর কি, মানে শুনিও নাই ঠিকঠাক, হেডফোনে গাইছি শুনছি, কারণ আমাদের অনেক সময় এরকম মুখোমুখি হতে হয়, এটাই আমি মনে করি চ্যালেঞ্জ, যে ছোটোবেলায় যে শিখেছি, সাধনা যে করেছি, সেটা আমি আউটপুটটা দিই প্রফেশনাল জায়গায়, নিজেকে যাচাই করার জায়গা এই মাধ্যম, হুট করে এই গান করার জায়গা এটা না, এখানে আসতে হলে একটু সাধনা করে, একটু জেনে শুনে, পাবলিকের গালি খাওয়ার তো কোনো দরকার নাই ভাই, গান শোনা কবিতা লেখা, আমি চাই ইজ্জত করুক শিল্পীদের, শিল্পী মানে ইজ্জতের শিল্পী, এইটুকু আমার অনুরোধ। আমি গানটি গাই, আশা করি ভালো লাগবে। দেহ নামের গাড়ি খানা, কথাগুলো শুনবেন, গান জ্ঞানের, গান শুধু বিনোদনের না, গান জ্ঞানের। আমি মনির বলার জীবনে যত জ্ঞান অর্জন করছি গান থেকে, আমি জীবনে সেভাবে কোনো বই পড়ি নাই, আমি জ্ঞানী মানুষ না, আমি সেজন্য বলি মূর্খ মানুষ, কারণ আমি গান থেকে শিখছি। কিন্তু একটা গান 8 লাইনের হইলেও সেটার যে ভাবার্থ আমি ভেতরে ঢুকে ভাবতে পারি, সেটা বইও হয়তো পারি না। ওই যে আমি বললাম আমার সেরা মেধা ঈশ্বর আমাকে দিয়েছে, দুহাত ভরে দিছে, তাই আমি আমার এই সেরা মেধায় কলঙ্কের দাগ লাগাইতে দিতে চাই না, গান করলেও পবিত্র গান গাই, যাতে যেন উপরে যাই বলতে পারি আমি তোমার গান, তোমার নাম করছি আমার গানে, আমার কণ্ঠে, আমার সুরে। ওর দেহ নামের গাড়ি খানার চালক নিরাকার, পাইছনি ভাই তোমরা কেহ আজ দেখা, দেহ নামের গাড়ি খানার, দেহ নামের গাড়ি খানার চালক নিরাকার, পাইছনি ভাই তোমরা কেহ আজ দেখা, পাইছনি ভাই তোমরা কেহ আজ দেখা। কোথায় বসে চালায় গাড়ি তিনি শুধু জানে, চলছে গাড়ি দিওয়ানি সে সারা বিশ্ব পানে, কোথায় বসে চালায় গাড়ি তিনি শুধু জানে, চলছে গাড়ি দিওয়ানি সে সারা বিশ্ব পানে, গাড়ির পাকা চালক তিনি, গাড়ির পাকা চালক তিনি, তিনি কারিগর, পাইছনি ভাই তোমরা কেহ আজ দেখা, পাইছনি ভাই তোমরা কেহ আজ দেখা। Thank you.
নানান রঙের ছোট বড় বানাইছে সব গাড়ি, শূন্যে বসে হিসাব করেন এ কেমন কারবারি। আমরা মানুষ এক একজন সাইজে ছোট বড় আছি না, গাড়ির মধ্যে ছোট বড় আছে, তাই এখানে গীতি কবি এত সুন্দর করে সহজভাবে বুঝাইছেন, এর সাথে সহজ করে আর বোঝানো সম্ভব না। তাই আমি বলি গান তো জ্ঞান, এটা রিক্সাওয়ালায় বুঝবে, একটা জ্ঞানী মানুষ বুঝবে। তাই যে কথার গান কথা সহজ সুর সহজেই থাকে, সেটাই হয়তোবা একটু সহজ জিনিস মানুষের মনে থাকে, আমার ধারণা। তো আমিও তো একজন মানুষ, আমিও তো জানি সহজ জিনিস মনে থাকে, কেন আমি বিভেদ করতে যাবো তাই ভাবনায়। তাই এত সহজ করে যিনি লিখেছেন আপনাকে অনেক ধন্যবাদ, আর গানটি আমার খুব প্রিয় হয়ে গেছে দু-একদিনের মধ্যে। তো আশা করি যে ছোট ছোট কথাগুলো, নানান রঙের ছোট বড় বানাইছে সব গাড়ি, কোথায় বৈশা চালায় তিনি, এটা কত বড় কারবারই দেখছেন না ব্যাপারটা, এই যে কথাগুলো কারবার দেখছো, এই কারবার কথাটা গানের মধ্যে আনছে। তাই আমি গায়ে যেতে চাই, আরে আরে নানান রঙের ছোট বড় বানাইছে সব গাড়ি, শূন্যে বসে হিসাব রাখেন এ কেমন কারবারি, কোন গাড়িটা চলবে না আর, কোন গাড়িটা চলবে না আর, শুধুই জানা তার পাইছনি ভাই তোমরা কেহ আজ দেখাতা, পাইছনি ভাই তোমরা কেহ আজ দেখাতা, দেহ নামের গাড়ি খানার, দেহ নামের গাড়ি খানার চালক নিরাকার, ভাই শুনি ভাই তোমরা কেহ আজ দেখাতা, ভাই শুনি ভাই তোমরা কেহ আজ দেখাতা, ভাই শুনি ভাই তোমরা কেহ আজ দেখা। অল্প সময় রেকর্ড হোক বা যেভাবেই হোক না কেন, গানটা ভীষণ সুন্দর। যিনি লিখেছেন, যিনি সুর করেছেন, সব কিছু মিলে গানটার সঙ্গে যারা ছিলেন তাদেরকে সত্যিই আমরা ধন্যবাদ জানাই। ভালো গান তৈরি হওয়া ভীষণ জরুরি, আর গানের মধ্য দিয়ে আপনি যে কথাগুলো বলছিলেন না, যে সহজিয়া ভাষায় সহজ করে কথা বলে হ্যাঁ সেটা একেবারে মানুষের মনে পৌঁছে দেয়, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। একটা ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার ফোন দিয়েছেন, মনির লাবণী কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি বলো মনির, ভালো আছো? জি জি স্যার, আপনি কেমন আছেন? আছি বলো ইনশাআল্লাহ, খুব জমাচ্ছো, ভালো লাগছে, এবং দর্শকও মজা পাইতাছে, আরো মজা দাও দর্শককে, আরো আনন্দ দাও, আরো কষ্ট দাও, আরো সবকিছু মিলে দাও, কিছু কিছু গান গাও, ছবির গান গাও, ছবির গান কম দিকে শুনতে চায়, দেবার পল্লীকে শুনতে চায়, ভয়া শুনতে চায়, তোমার কাছে শিল্পীর নাম বা আমি তো বলতে পারলাম না, যাক ও এত সুন্দর গান গাইতেছে। জি লাবণী শাহরিয়ার ওর নাম। জি চেষ্টা করছে। ওর নাম লাবণী শাহরিয়ার মনে হয়। লাবণী শাহরিয়ার ভালো গান গাইতে, খুব সুন্দর হচ্ছে ইনশাল্লাহ। জি আমি আমার তো চাহিদা কি জানো তো? জি গোলাপি খান টেনে আর নাহলে সায়ন বল, যেটাই হোক একটা দুইটা বই একটা যেকোনো গান গাইব। জি স্যার আমি গাবো ইনশাল্লাহ স্যার। ছেলে এরা তো ভবিষ্যতে আরো অবশ্যই বাজার কাছে
ওর মানে ধন্যবাদ দিই ওকে, সুন্দর বাসার কাছে সকলকে ধন্যবাদ দিই। খুব ভালো তোমাদের গানের সাথে বাদ্যযন্ত্র যে আছে তারা সবাই ভালো বাজাচ্ছে। ইনশাল্লাহ খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, কথার মাঝখানে আমি মনিরের সাথে কথা বলছিলাম, তাই না? সেই সহজে গানের কথা বলছিলাম। যাই হোক, লাবণীর কাছে একটু ফিরি, কারণ গল্প অনেকক্ষণ হয়ে গেছে, দর্শকরা অনেকক্ষণ বসে থাকে গানের জন্য। কিন্তু লাবণীকে আসলে কথা বলতে না দিয়ে একটু আমি বেশি কথা বলবো, কারণ সময়টা এমনভাবে রিপ্লেস হয়েছে যেখানে আসলে লাবণীর গানটা যদি আমরা শুরু করি শেষ করতে পারবো না। নেব একটা ছোট্ট বিরতি। একদম একদম। ওয়াল্টন স্মার্ট প্রেজেন্টেশন মিউজিক, লাবণী শাহরিয়ার এবং মনির বাওলা দুজন গাইছেন, এবং গানের পাশাপাশি আসলে ছোট্ট ছোট্ট যে ম্যাজিকগুলো হচ্ছে এগুলোই একটা পর্বকে আসলে আকর্ষণ করে, টেনে ধরে রাখে দর্শককে। তো সেই ম্যাজিকগুলো বারবার যেন হতে থাকে সেগুলো আপনারা প্রার্থনা করুন, আমরা প্রত্যাশা করছি। বিরতির পর ফিরছি। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Asian Textile. Asian Textile, aging good style. Sarigaji gari mama gagare
শেষে সোনালি মেঘের খেলা সোনা ফলা মাটির প্রান্তে রূপলি ইলিশ মেলা বেলা বেলা সারা বেলা শাপলা দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10টায়। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Oh,
সঙ্গে শিল্পী মনির বাউলা এবং লাবণী সারিয়ার দুজনকে নিয়ে আমাদের আজকের এই এপিসোড দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। দাসনবাব আমরা সঞ্চালনা করছি, গান শুনবো এবারে লাবণীর কণ্ঠে। এবারে আমি চেষ্টা করছি ওপারে আকাশ মুভি থেকে খুবই জনপ্রিয় একটি গান, হায়রে মা জননী। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় কনক চাপা ম্যাম। চেষ্টা করছি স্যারের রিকোয়েস্টে। ঠিক আছে। Thank you.
আমি শুধু কনক চাপা ম্যামের কথা ভাবছিলাম, কি সুন্দর করে গানটা গেয়েছিলেন উনি, এখনো একদম কানের মধ্যে লেগে আছে গানটা। আর লাবণী তো খুব সুন্দর গায়, গাইলো একদম নিজস্ব ঢঙে, নিজস্ব আঙ্গিকে নিজের মতো করে, একদমই অনুকরণ করার চেষ্টা করেনি, এই বিষয়টা খুব সুন্দর, খুব ভালো লাগলো। চেষ্টা করেছি আমি। এবারে মনিরের গান শুনব। আমার এইবার মধ্যরাতের কাছাকাছি একটা বিচ্ছেদঙ্গের গান, এটা একটা বেশ নতুন একটা গান, একবারে টাটকা। তো আমার এক ছোটো ভাই, আমি যার সাথে থাকি ঢাকা শহরে, যে আমাকে খুব সযত্নে রাখে, সম্মানের সাথে শিল্পটাকে যত্ন করে, ওর নাম হচ্ছে রতন, কিন্তু শখ করে ফেসবুকে নাম দিচ্ছে প্রিন্স রতন, তখন ধরলে বলে এটা আমার গ্রামের বাড়ির নাম প্রিন্স রতন, তো ওর একটা ভালো লাগা থাকে সেটা দিছে, ওর নাম হচ্ছে প্রিন্স রতন। তো অনেক বছর ওর সাথে থাকি আমি, কিন্তু একটা গান লেখাইতে পারি নাই, কারণ রক্তে গান, নজরুল ইসলাম বাবুর, সে ওর আম্মা হচ্ছে চাচাতো ভাই বোন আর কি, একটা রক্তের ব্লাড কানেক্টেড। ওর চাচা একজন ইরফান গীতিকবি রানী, তো ও আমার মিউজিক কলেজের ছোটো ভাই আর কি, সহপাঠী, লোকগানে মাস্টার্স করেছে এবং শাব্দুল করিম কিন্তু গবেষণা করছে। টাটকা গানটা টাটকা টাটকা শোনার আগে একটা ফোন কল নিতে পারি? আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি একটু পরিচয়টা জানি, আসসালামু আলাইকুম, কথা বলছি। ওয়ালাইকুম সালাম, আমি কামরুল হাসান বলছি। আচ্ছা কামরুল ভাই, কিছুক্ষণ আগে গানটা শুনলাম, মনির ভাই খুব আপনি তো জানেন সবই, তো আপনি একজন সম্মানিত প্রোডিউসার, উনি বাংলাদেশ বেতারের পাশাপাশি গান লেখেন, আপনি আমাদের সঙ্গীতের মানুষ, তো অনুরোধ থাকবে যে আমাদের শিল্পীদের, ভালো ভালো শিল্পীদের সুযোগটা যেন সেখানে হয় বাণিজ্যিক কার্যক্রমে। আমি চাই ভালো কণ্ঠে ভালো কিছু গান আপনারা করেন, যেটা 20 বছর পরে আমাদের শিল্পীগুলো মনে থাকবে, মনে রাখতে হবে। তো অবশ্যই অবশ্যই, আপনার গান আমি অনেক আগে থেকেই শুনি, যার কারণে আপনাকে দিয়ে গানটা করানো, ধন্যবাদ, খুব ভালো লাগছে মনির ভাই, কৃতজ্ঞ আমি, আমি ধন্য হয়ে গেছি। হ্যাঁ ভাই, আপনার কণ্ঠে গানটি শুনতে পারেন, আপনি লিখেন সুর করেন, ভালো গান হলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ, অবশ্যই সেটা বাণিজ্যিক কার্যক্রমে হবে, আমরা গাইবো ইনশাআল্লাহ। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আপনি যেন আজীবন এরকম এইভাবে গিয়ে যেতে পারেন এবং মানুষের মন জয় করতে পারেন। আল্লাহ ভরসা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা মনির ভাই, দোয়া করবেন ভাই, যেন ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ কামরুল ভাই, খুব সুন্দর গান লিখছেন, আরও ভালো ভালো গান লিখেন, ভালো ভালো গান করেন, ভালো শিল্পীদেরকে দিয়ে গান গাওয়ান, যেন এই প্ল্যাটফর্মে আমরা তাদের কাছ থেকে নতুন নতুন গান শুনতে পারি, পেতে পারি। আর এত সুন্দর করে এত বড় দোয়া দিয়ে দিচ্ছে মনে, আর কি লাগে, মানে সহজ সরল মানুষ, আমার খুব ভালো লেগেছে একদিনের পরিচয়ে। চলো আমার গানটি হচ্ছে প্রিন্স রতনের লেখা, আমার সুর, আমি টুকটাক সুর করি, গাই, ভুল বেদবি হলে মাফ করে দিবেন, আপনারা অনেক বদ্ধ শ্রোতা দেখেন, তো আমি গানটি গাই, আশা করি গানটা আপনাদের ভালো লাগবে, আজ না হোক কাল ভালো লাগবে। আমায় ঘরের বাহির করে প্রেম ভাই, সি স্যার, এই যে তোকে দেখলাম, ঘরের বাহির করে প্রেমরাই, তোমার দেখা নাই, তোমার দেখা নাই, এই সাথী হারা বৃন্দাবন বেঁচে থাকা, সাথী হারা বৃন্দাবনে বেঁচে থাকা দায়, এখন তোমার দেখা নাই, তোমার দেখা আমার
ঘর বাহির করে প্রেমরা তোমার দেখা না তোমার দেখা না সাথী হারা বৃন্দাবনে বেঁচে থাকা সাথী হারা বৃন্দাবনে বেঁচে থাকা দায় এখন তোমার দেখা না তোমার বিষেতে মারলি অন্তর কিবা তাহার মানে পীড়িতেরি মর্ম শুধু পোড়াবাসী জানে সাথে মারলি অন্তর কি বা তাহার মানে এই পীড়িতে মর্ম শুধু পোড়াবাসী জানে তুই বিহনে আমি দেখো ভাসি শূন্যতা তুই বিহানে আমি এখন ভাসি শূন্যতা এখন তোমার দেখা না ভিতর পুড়ে ছাই তোর পীড়িতে নিঃশ্বাসবি বাকি কিছু না
তর পুরে তোর পিরি বাকি কিছুই না, দুঃখ কষ্ট দাও গো যত তবু তোমায় চাই, দুঃখ কষ্ট দাও গো যত তবু তোমায় চাই, তোমার দেখানাই তোমার দেখানাই হারা বৃন্দাবনে বেঁচে থাকা দা, তোমার দেখানা তোমার দেখানা সত্যি, মানে এই যেন শুরু করলো মনির, শেষ করার দায়িত্ব যেন মামুনের হাতে, আবার সত্যি কে শুরু করলো কে শেষ করলো আমরা যেন খুব একটা দ্বন্দ্বে ভুগছি, এবং এই এই দ্বিধাটা খুব ভালো লাগছে। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রেস এশিয়ান মিউজিক। আজকের পর্বটা আসলে চাইলে বা না চাইলেও বিশেষ হয়ে উঠছে, সেটা আসলে পরিবেশের কারণেই, সেটা আসলে মানসিকতার কারণেই, ভালোবাসার ষড়যন্ত্রের কারণেই। সেই ষড়যন্ত্রে সাথে লিপ্ত থাকতে হলে আমাদের সঙ্গেই থাকুন, বিরতির পর ফিরছে।
আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। কে জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি কেন জানি কে জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ajigar Style. To Asian Textile. Asian Textile, Ajigar Style. Asian TV, niye na prane chobi.
হাতে জেগে উঠি একসাথে চলো বিজয় নিশান হাতে জেগে উঠি একসাথে দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রেজেশন মিউজিক। আজকে গান গাইছেন মনির বাউলা এবং লাবণী সারিয়ার। এবং যারা আমাদের সঙ্গে শুরু থেকে হোক, মাঝপথে হোক, যেখান থেকেই যুক্ত হয়েছেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের এই পর্বটা কেন এত ভালো হচ্ছে। সেই প্রসঙ্গে আর নাই যাই, আপনাদেরকে গান শোনাই, সেই ভালো লাগায় মুগ্ধতা ছেয়ে থাকুক, সেই চেষ্টাটা করি। লাবণীর গান শুনি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি একটি লালন গীতি করতে চাই, মিলন হবে কতদিনে, অত্যন্ত প্রচলিত গান, সবার মুখে মুখে গানটি সবাই গায়, আমিও চেষ্টা করছি গাওয়ার। ঠিক আছে, সেটা একদম। জাতক প্রায়
যাক অনেকক্ষণ পর একটা লালন গীতে শুনলাম, হ্যাঁ এটা একটা ভালো লাগার বিষয় কিন্তু। হ্যাঁ আমি ভাবছিলাম অনেক বিচ্ছেদ গান করলাম, অনেক কবি সাহিত্যদের গান করলাম, একটা লালন গীতি না হলে আসলে ভালো লাগছিল না, পরিপূর্ণ লাগছিল না। আসলে ঠিক, মানে লোকগান যখন হচ্ছে, আমিও শুরুতে অনেকের নাম নিয়েছি আর গান গাইবার সময় আমি দেখেছি যারা আসলে লোকগান করে তারা লালন গীত গাইতে ভীষণ ভালোবাসেন। তো আজকে আসলে একটা অন্য আবহ ছিল, মনে চাইছিল যে নতুন কিছু গান সে করেছে সেই গানগুলো দর্শকরা জানুক, পাশাপাশি লাবণীর বেশ কিছু গান ছিল যেগুলো দর্শকরা চাইছিল ওর কাছ থেকে। হ্যাঁ হয় না, অনেক সময় দেখা যায় যে হয়ে ওঠে না, কিন্তু শেষ পর্যন্ত যে হয়ে উঠলো এটার জন্য থ্যাংক ইউ, পরিপূর্ণতা। হ্যাঁ সেই, এবার মনিরে গান শুনবো। এটা আরও একটি নতুন গান, অচিন পাখি শিরোনামে, কত যত্নে পুষি তারে গানটির শিরোনাম। তো গানটি লিখেছেন সরকার সুজন, গানটি এখনও কাজ হচ্ছে আর কি, সঙ্গীত আয়োজনের কাজ হচ্ছে। তো সুর করেছেন আমার খুব গুরু ভাই, আমার শ্রদ্ধেয় ইন্দ্রমোহন রাজবংশী স্যারের, উনিও ছাত্র আমিও ছাত্র, নাসির ভাই গিটারিস্ট আমাদের, আমাদের একটা সার্কিট একটা গিটার যন্ত্র বানিয়েছেন যিনি আমাদের বাংলাদেশে, উনি আমার গুরু ভাই, আমার গর্ব লাগে বলতে। এবং আনন্দর হচ্ছে গুরু, এই যে আনন্দ বাজাচ্ছে ও হচ্ছে কি ভক্তি শ্রদ্ধা করে বিশ্বাস করেন, আমি এই জন্য ওরে শ্রদ্ধা করি। তো নাসির ভাইয়ের খুব সুন্দর একটা সুর গানটি আমি করাচ্ছি। নতুন মানুষ অনেকদিন ধরে লিখছেন কিন্তু আমার কণ্ঠে কিছু গান হোক, তিনি এসেছেন আমার কাছে, সেটা আমার ভালো লাগা, এবং সম্মানের সহিত সম্মানী দিয়ে কাজ করাচ্ছেন, এটা আমার আরেক ভালো লাগে। তিনি গীতিকার কিন্তু তিনি গানকে ভালোবেসে নিজের চাকরির টাকার থেকে টাকা খরচ করে সঙ্গীত আয়োজন করে আমাকে দিয়ে গাওয়াচ্ছেন। আমি বলছি আপনি গান মিউজিক করান, আমারে যা করার পরে করেন, তো আমি চাই গান আসুক বাংলাদেশে। একটা কথা বলি, ছোট কথা, আমি ছোট মানুষ, গান থেকে জীবনে এমন এমন ভালোবাসা পাইছি বিশ্বাস করেন, এমন এমন ভালোবাসা, সেটার কারণে সেটার বিনিময়ে সেটার দায়বদ্ধ থেকে হলেও আমি চাই আমার এই গানকে, যে গানের জন্য এত ভালোবাসা পাই, সেই গানকে যদি দুই একটা গান দিয়ে যেতে পারতাম, বিশ্বাস করেন আমার সঙ্গীত জীবনের প্রাপ্তি আর কোনো কিছু ছিল না। বিশাল দামি কথা বলেছেন যে গানকে যদি গান দিয়ে যেতে পারতাম কিছু গান। হ্যাঁ মানে ওই যে গান থেকে পাইছি, তো গানের জন্য কি করলাম, দারুণ এই চাওয়াটা আমার আছে, তাই আমি নতুন নতুন কিছু গান করি। আর সত্যি কথা, এশিয়ান টিভি আমাকে সুযোগ দেয় নতুন গান করার, সত্যি করে বলছি, বারবার বলছি, আপনাদেরকে ধন্যবাদ। তো গানটি গাওয়ার চেষ্টা করছি, চলো। কত যত্নে পুষি তারে রাখি কত আদর করে, তবু সে পোষ মানে না, যেতে চায় ভেঙে চুরে প্রাণ পাখি উড়িতে চায়, খাঁচা ছেড়ে রে মন খাঁচা ছেড়ে। এই মন বিবেক এটা ঠিক থাকে না, বলে সব পথে চলো সব কাজ করো কিন্তু ঠিক থাকে না, প্রয়োজন চাহিদা লোভ হিংসা ক্রোধ কুড়েগুড়ো খায় মানুষকে, মানুষের দোষ নাই, এই যে এই সাবজেক্টগুলোর দোষ, আবার এই দোষের কোনো দোষ নাই, উনি দিছেন, নাহলে তো হিসাব নিকাশ হবে না। তাই এই যে মন বিভাগে বলছি যে কত যত্ন তারা পুষি, তুই বাদ মানতে চাস না, চলো। হ্যাঁ কত যত্নে পুষি তারে রাখি কত আদর করে, কত যত্নে পুষি তারে রাখি কত আদর করে, তবু ওসে পোষ মানে না, যেতে চায় ভেঙে চুরে প্রাণ পাখি উড়িতে চায়, খাঁচা ছেড়ে রে মন খাঁচা ছেড়ে।
মোর সে হাল ছাড়ে না, ভুল ত্রুটির সে ধার ধারে না, নিত্যই আমায় শূন্য করে যতই তারে করি মানা, তবুও সে হাল ছাড়ে না, ভুল ত্রুটির সে ধার ধারে না, নিত্যই আমায় শূন্য করে তবুও সে পোষ মানে না, যেতে চায় ভেঙে চুরে কান পাখি উড়িতে চায়, খাঁচা ছেড়ে রে মন খাঁচা ছেড়ে, নাওয়া খাওয়া ভুলে ধবে, অচিনি পাখি উড়ে যাবে সুজনের নিথর করে, দিবানি সিতারে ভাবে নাওয়া খাওয়া ভুলে ধবে, অচিন পাখি উড়ে যাবে সুজনের নিথর করে, তবুও সে পোষ মানে না, যেতে চায় ভেঙে চুরে আমার প্রাণ পাখি উড়িতে চায়, খাঁচা ছেড়ে রে মন খাঁচা ছেড়ে, কত যত্নে পুষি তারে রাখি কত আদর করে, কত যত্নে পুষি তারে রাখি কত আদর করে, তবু সে পোষ মানে না, ভেঙে চুরে আমার কান পাখি উড়িতে চায়, খাঁচা ছেড়ে রে মন খাঁচা ছেড়ে, খাঁচা ছেড়ে রে মন খাঁচা ছেড়ে, খাঁচা ছেড়ে রে মন খাঁচা ছেড়ে। ধন্যবাদ। লালন গীতি গাইছিল তো লাবণী, তো লালন গীতে একটা গান আছে কিন্তু, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, আবার এই যে খাঁচা ছেড়ে পাখি গেল, এই ব্যাপারটার মধ্যে তো সেই একই বিষয়টা রয়েছে, মানে ঘুরে ফিরে বিষয়গুলো এক, আমরা বলি পৃথিবীটা নশ্বর, সব কিছু ঘুরে ফিরে আসে, একই কথা ভালোবাসা বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে বলা যায়, একই বিষয় আত্মার ভেতরে যে পাখিটা আছে স্রষ্টার সাথে তার যে কানেকশন, যে যোগসাজশ, সেটা আমরা এক একজন এক এক রকম করে এক এক বুলিতে বলতে পারি, বলতে পারাটাই সার্থকতা, সেটা যিনি বলতে পেরেছেন তাকে কৃতজ্ঞতা, যিনি গেয়ে বলেছেন তাকেও কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ। ওয়াল্টার স্মার্ট ফ্রেজ, এশিয়ান মিউজিক, মণিবাওলা গাইছেন, লাবণী সারিয়ার গাইছেন, তাদেরকে নিয়ে ফিরছি বিরতির পর। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging with style.
জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি কেন জানি কি জানি The style icon of the year finally the award goes to Asian textile Asian textile Ajigar style দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00।
ওয়াল্টার স্মার্ট ফেজ এশিয়ান মিউজিক। তাস্তুবাবু ওরা সঞ্চালনা করছে আজকের এই অনুষ্ঠান, আছে গান গাইছেন মনির বাউলা, লাবণী সারিয়ার, এবং সেই সঙ্গে যাদের কথা বারবার করে বলা হচ্ছিল এবারে তাদের নামটা নিতে চাই, আমাদের সঙ্গে আমাদের প্রিয় গুণীজন মিউজিশিয়ানরা রয়েছেন। মনির একটা কথা বারবার করে বলছিল যে অনেক মিউজিশিয়ান আছেন, অনেক ভালো কাজ করেন, অনেক ভালো বাজান, কিন্তু এই এই পাঁচজন তার বিশেষভাবে প্রিয়। কেন প্রিয় সেটার ব্যাখ্যা তার কাছে আছে, এই পাঁচজন শুধু তার নয় আমাদের সকলেই খুব প্রিয়। লাবণী আমার সাথে একমত হবে, আমি তাদের নামটা এক করে বলছি, কারা কারা কিসের সঙ্গত করছে সেটাও একবার করে বলে দিচ্ছি। ডান পাশ থেকে আসি অনির্বাণ সরকার। অনির্বাণ দা আমাদের সঙ্গে আজকে তবলায় সঙ্গত করছেন, তার পাশে রকি ভাই রয়েছেন, তিনি আমাদেরকে অক্টোপ্যাডে সঙ্গত করছেন। এপাশে মামুনের বাঁশির কথা সবাই এতক্ষণে খুব ভালো করে জেনে গেছেন, মামুন তো আজকে বাঁশি দিয়ে একেবারে সবার মন জয় করে নিয়েছে, বাঁশিওয়ালা মামুন। তার পাশে আনন্দ আছেন আমাদের, ছোট্টখাট্ট আনন্দ, হ্যাঁ খুব খুব লক্ষ্মী একটা ছেলে, খুবই লক্ষ্মী, সে ব্যঞ্জো এবং বলো না ভুলে যাই সাজ, আনন্দকে দেখলেও আনন্দ লাগে, ও এত ইউনিক ইনস্ট্রুমেন্ট নিয়ে আসে মনেই থাকে না, অনেক করে চেষ্টা করে মনে করবার, মানে লক্ষ্মী বললাম চুপচাপ এই কারণে বললাম কারণ ও সবসময় খুব চুপচাপ থাকে, সবসময় মিউজিকের সঙ্গেই থাকে। আমাদের সঙ্গে রাশেদ ভাই আছেন, কিবোর্ডে সঙ্গত করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা ফোন কল চলে এসেছে, এর মধ্যেই আমরা আর কথা বাড়াবো না, তার সঙ্গে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কার সঙ্গে কথা বলছি? আমি আপনাদের সবার সাথে আর কি সালাম দিন, আমার নাম প্রিন্স রতন। ও আচ্ছা, আপনার কথাই শুনছিলাম কিছুক্ষণ আগে। জি হ্যাঁ, দেখতেছিস প্রোগ্রাম? হ্যাঁ আমি দেখতেছিলাম, যদিও এটা আমার সৌভাগ্য যে আমিও বাসায় আসলাম, গানের যে আত্মা বাস্তবতা, গান একটা গল্প, সেটা তোমার গানে আছে। আর এশিয়ান টিভিতে ধন্যবাদ দিচ্ছি যে এই প্রোগ্রাম এত সুন্দর একটা প্রোগ্রাম করে, যে এটার সাথে কোন প্রোগ্রামের কম্পেয়ার বা তুলনা সাজে না, যে মানুষ গান শুনতে চাইলে এই প্রোগ্রামটা দেখলে তাহলে গান শুনতে পারবে, এখানে আত্মার বা মাটির মনের মতো কিছু গান হয়, যেটা গান বোঝায় এই আর কি। তো আমি আপনাদের সময় খুব একটা নিচ্ছি না, যদিও কথা বলার অনেক ছিল, সময় শর্ট, সেখানে শর্টলি বললাম, সবার জন্য শুভকামনা রইল আর এভাবে শুনতে চাই। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য, অনেক গানে যাই। এবারে করছি আমার খুব পছন্দের একটি গান, দিনে দিনে খসিয়া পড়িবে, সবারই পছন্দের গান, চেষ্টা করছি। রঙ্গিলা দালানের মা
হাসি দেখে নিতে যৌবন কাল গেল রঙে বাল্য না কাল গেল হাসি দেখে নিতে যৌবন কাল গেল রঙে শেষের দিকে আছি, ঝটপট মনিরের গান একটা শুনবো। তো একটা আধ্যাত্মিক গান, আমিও একটা আধ্যাত্মিক গান করব। এই গানটি মাসুম তাসলিমের একটা, ওকে না ওরে মরণ ওরে মরণ, আমার আরেকটি নতুন গান। নিজের গান গাওয়ার সুযোগ কম, আমি খুব কম প্রোগ্রাম করা হয়, কাজ করা হয়, আমার একটু নাকুচু সমস্যা হয়, এই জন্য এখানে একটা সুযোগ পাই অনেক নতুন নতুন গান দিয়ে যেতে, যে অনেক গান জমা, তাই এইবার অনেক দেরিতে ডাকছে, তাই অনেকগুলো গান নিজের গান গায়ে যেলাম আর কি। তো গানটা গায়ে যাই মাসুম তাসলিমের কথা সুর গানটা। এই গানটাও আপনাদের বললাম না যে আজকে যে কয়েকটা গান করলাম নতুন প্রথম গাইলাম, কিন্তু মনে হবে না আপনাদের পুরো নতুন গান, মনে হবে যে এই সব গান আপনারা খুঁজতেছিলেন আমার বিশ্বাস। তো আমি যেটা দিব সেটাই আপনারা নেবেন, আপনাদের পছন্দটা শিল্পীর মুখ্য বিষয় না, শিল্পী সাধনা করে আপনাকে দিবে সেটা আপনি গ্রহণ করবেন, সজ্ঞানে অজ্ঞানে ভালো লাগলে শুনবেন না, কিন্তু শিল্পীকে সৃষ্টি করতে দেন, শিল্পীকে কিছু দিতে দেন, এইটুকু উৎসাহ আপনারা একটু দিয়েন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ শ্রোতাদের কাছে। তো গানটা গাই। ওরে মরণ ধরি তোর চরণ, সহে নাই আর ভুবন জ্বালা, সহে নাই আর ভুবন জ্বালা, কর নাই আমায় বরণ মরণ, ধরি রে তোর চরণ মরণ, ধরি রে তোর চরণ।
ওরে মর ধরি তোর চর, ওরে মর ধরি তোর চর, সহনায়ার ভুবন জালা, সহনায়ার ভুবন জালা, করনাই আমায় বরণ, মরণ ধরি রে তোর চরণ, মরণ ধরি রে তোর চরণ, ধরি রে তোর চরণ, মরণ ধরি রে তোর চরণ। শেষে এসে আমার সব কিছু আওলে যাচ্ছে। হ্যাঁ, মানে এত বড় বড় লম্বা একটা লোকগান করলো যে দুইটা গানের বেশি আমরা একটা স্লটে নিতেই পাচ্ছিলাম না, এখন দেখা যাচ্ছে 10 মিনিটে দুজনে দুটো গান হয়ে যাচ্ছে। সো আমি আসলে কিভাবে টাইমটা ইয়া করব কথা বলি, এটা আমার জন্য ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কথা বলে সময় কাটাতে পারি অনেকদিন কথা, আর তাহলে আর কি কথা শুনবো, আমরা লাবণীর একটা গান শুনি। চলো লাবণী আরেকটা গান। হ্যাঁ, আমি একটা সংগৃহীত গান করছি। এবারে সংগৃহীত একটি গান করছি, কালো কোকিল, আমার খুব পছন্দের একটি গান, একটু মেজাজ ঠান্ডা করার মতো একটি গান, মজার একটি গান, চেষ্টা করছি। Thank you.
কাল কোকিল কলঙ্কের কালি লাগাইল আমার কুল কুল জুরে ঢেউ জাগাইল ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইল ধামাকা গান, এটা দিয়ে শেষ করে দেওয়া যেত কিন্তু। যাই হোক, তাহলে ওই যে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, সেটা নিয়ে আসলে একটু সন্দেহান হতে হয়, সেক্ষেত্রে সময়টা খুবই স্বল্প আছে। মনির চাইলে এক অন্তর আগে আজকে শেষ করে দিয়ে যেতে পারে, তার আগে আসলে লাবণী ছোট্ট করে বিদায় নিলে ভালো হয়। আমি বলতে চাই, সবার এত ভালোবাসা, বিশেষ করে মিউজিশিয়ানরা এত সুন্দর করে বাজালেন, তাদের সাপোর্ট ছাড়া আসলে এত সাকসেসফুল প্রোগ্রাম করা সম্ভব হয় না। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই, সেই সাথে
মনির ভাইকে ধন্যবাদ জানাতে চাই, তিনি শুরু থেকেই আমাকে সাপোর্ট করেন, একদম শুরু থেকেই। না আপনি না বলে, আপনি না বলে চলবে না। আমি চাই মেধাবী শিল্পীরা সব জায়গায় কাজ করুক, শুধু যার যার যোগ্যতা বুঝুক। আমি আমি এই জায়গায় একটুখানি শূন্যস্থান পূরণ করি, আমি একটুখানি কমপ্লিমেন্ট জুড়ে দেই। লাবণীর কণ্ঠে যে নিয়ন্ত্রণ, কন্ট্রোলটা খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ মানে এত প্রফেশনাল, খুব ভালো। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা শিল্পী তার যোগ্য মেধা অনুযায়ী যোগ্য সম্মানটুকু পাক, এটা আমার একটা ক্ষুদ্র চাওয়া আর কিছু। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই এশিয়ান টিভির যারা আয়োজক আছেন এবং ক্যামেরার বাইরে পেছনে আমাদের প্রোডিউসার আছেন, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। আসলে আমরা যারা নতুন প্রজন্ম আছি, আমাদেরকে আপনারা সাপোর্ট দিচ্ছেন, আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন, এত বড় একটি অপরচুনিটি আপনারা দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের পছন্দের গানগুলো আপনাদেরকে শোনাতে পারি। অনেক ধন্যবাদ লাবণী, আমার মনে হয় আপনার অর্ধেকও বলে দিয়েছেন, বাকি অর্ধেকটুকু আপনি বলেন। আপনারা সবাই বাংলাদেশের ভালো গানগুলো শুনবেন, সেটা আমি চাই, সেটা আধুনিক হোক, বাংলাদেশের ব্যান্ড হোক, লোকগান হোক, শুধু ভালো গানটা আপনারা শুনেন, ভালো গানের প্রচারটা আপনারা করুন, এটাই চাই। গান কি কিছু গান দিয়ে যেতে চেয়েছেন, জি সেই কাজটা আপনি করেছেন, ওটা আপনার দায়িত্ব, আমি আমার জায়গাটুকু চেষ্টা করছি। আমি মনির বলার এবং মোহনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেকদিন পরে পেয়েছি, আপনি সবসময় শিল্পী সহায়ক একজন উপস্থাপিকা আমার কাছে, এবং আপনি একজন বোদ্ধা শ্রোতা এবং মাঝে মাঝে গান করেন, কিন্তু আপনি সত্যি কথা বলতে একজন আনকোড়া শিল্পী যদি এখানে থাকে, আপনি সুন্দর করে তাকে সে উৎসাহিত হয়ে নতুন জীবন পাবে। আপনার সাথে অসংখ্য অনেক ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা বলি, মানে এই ভালোবাসাটা আসলে সত্যি মানে মন থেকে দিয়েছেন, এটা মন থেকে আমি নিলাম, গ্রহণ করলাম। মনিরের গান দিয়ে আজকে শেষ করবো, ওয়ালটন স্মার্ট ফ্রেজ এশিয়ান মিউজিক, ছোট্ট করেই বিদায় জানাচ্ছি, খুব ভালো থাকুন, শুভরাত্রি, দেখা হোক আবারও। চলো তোমাদের সবার পছন্দের গান, আমারও পছন্দের গান, সবার প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কিসে শান্তি পায়, প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কিসে শান্তি পায়। এ আমাদের ভালোবাসাগুলো এমন কেন ভাষায় আরো কাঁদায়, আহারে বাউল, বাংলার বাউল তো কি পরিমাণ মূল্যবান আমার বাংলাদেশে। এসব গান বাউলের গান জানেন, তারা খুব একটা শিক্ষিত না, আমরা কিছুটা শিক্ষিত হয়ে তাদের গান করি, কতটা আমরা অজ্ঞানী এইটুক বোধ আমি শিল্পীর মধ্যে রাখি, নইলে অহংকার হয়ে যাবে যে তাই গান করি। প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি যে শান্তি পায়, প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি যে শান্তি পায়, ভালোবাসা এমন কেন ভাষায় আরো কাঁদায়, ভালোবাসা এমন কেন ভাষায় আরো কাঁদায়। ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন, আমার মত না বুঝিয়া দিও না জীবন যৌব, না বুঝিয়া প্রেমান ধরি দিও না দেওয়ানের পায়, প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি যে শান্তি পায়, প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি যে শান্তি পায়, ভালোবাসা এমন কেন ভাষায় আরো কাঁদায়।
Hasha yaru kada.